করোনা অতিমারির করাল গ্রাস থেকে সারা বিশ্বের সাথে ভারতবর্ষ তথা ক্ষুদ্র রাজ্য ত্রিপুরা রাজ্যও রেহাই পায়নি। চলছে করোনা কারফিউ, এই সময়ে কেমন আছেন গিরিবাসীরা, তার খোঁজ খবর রাখে কে? এমনিতেই খরাজনিত কারণে তাদের জুমের ফসল যেমন ভালো হয়নি, সেই সাথে করোনাকালে কর্মহীন মানুষ খুবই খারাপ অবস্থায় দিন গুজরান করছে। বনের কুরনো সবজি কাঠ বিক্রি করে কোনো এক প্রকারে সংসার চলতো তাদের, কিন্তু করোনা পরিস্থিতিতে কাজ যেমন নেই, সাথে বনের সবজি বিক্রি করবার মতো পরিবেশও এখন নেই। এলাকাবাসীদের বক্তব্য, দুর্গম এলাকা হিসাবে পরিচিত বিশেষ করে নোনা ছড়া, কাকড়া ছড়া, তুইকর্মা, এইসব এলাকায় মানুষের নিকট সরকারি সাহায্য এখনও পৌঁছায়নি সঠিকভাবে। এছাড়াও অভিযোগ, ওইসব এলাকাতে অসুস্থ হয়ে বহু মানুষই এখন বাড়িতে রয়েছেন, নেই কোনো স্বাস্থ্য শিবির, কাজেই অভাব অনটনের সাথে রোগ ব্যাধিতে ভুগছেন এলাকাবাসীরা। যে অবস্থা খরা একদিকে, একদিকে এলাকার কোনো কাজকর্ম নেই, সরকারি কোনো কাজকর্ম কন্ট্রাক্টারি থেকে শুরু করে এই ফরেস্ট, ফিশারি বা অ্যাগ্রিকালচার এরকম কোনো কাজ নেই, মানুষ এখন বিপদগ্রস্ত অবস্থায় আছে, তাদের কাজ খাইতে অভাব অনটন চলছে। বিভিন্ন এলাকাতে খোঁজখবর যেটা আমাদের কাছে এই রিপোর্টগুলোও আছে, এবার জুমের ফসল সময় মতো লাগানো যায়নি, তাদের সাংঘাতিক অবস্থা বিশেষ করে জুমিয়া যারা। এলাকাবাসীদের দাবি, সরকার যেন ওইসব এলাকায় সরকারি বিভিন্ন সাহায্য অতি দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করে দেন, পাশাপাশি এলাকাগুলিতে যেন স্বাস্থ্য শিবিরের ব্যবস্থাও করা হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।